আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওর চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি কলেজে যাব, আর গতকালকে রাতে হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, যে কারণে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আর উঠে দেখি যে বাহিরে এরকম কুয়াশা, তো আমি হচ্ছে একটু ভিডিও ক্যাপচার করছিলাম, বিকজ অ্যাজ ইউজুয়াল কিন্তু গরমের দিনে এই সিনারিটা একদমই দেখতে পাওয়া যায় না, যে বাহিরে এরকম হালকা হালকা কুয়াশা পড়ে থাকে। তো যাই হোক, আমি হচ্ছে এখন রেডি হব। তা আমি হচ্ছে এখন ব্রেকফাস্টের জন্য এখানে দুইটা ডিম সিদ্ধ দিচ্ছি, একটা আম্মুর জন্য আর একটা হচ্ছে আমার জন্য। তো অনেকদিন যেহেতু আমাদের ডিম সিদ্ধটা খাওয়াই হচ্ছে না, একদম মাঝখানে একদম অফ হয়ে গিয়েছে, তো আম্মু বললো যে একটু ডিম সিদ্ধ দে, আমারও এটা অনেক ইম্পর্টেন্ট, আমার ইয়ার জন্য, শরীরের জন্য, আর আম্মুর এটা অনেক ইম্পর্টেন্ট যেহেতু আমাদের প্রেশার লো। আর এখানে হচ্ছে আমি পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খাচ্ছিলাম। আর রিসেন্টলি হচ্ছে আমার এই জ্যামটা খুবই পছন্দ, এটা হচ্ছে অ্যাপেল জ্যাম। অবশ্য আমরা আগে হচ্ছে অরেঞ্জ জ্যামটা খেতাম, কিন্তু এখন এটা আমাদের খুবই পছন্দ হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে আমরা এই অ্যাপেল জ্যামই খাই। আর এটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। তো আমি হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছি, আর আজকে আমি কলেজে যাব। তো কেন এই ব্লগটা করছি সেটাও বলে নিচ্ছি। তো আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইউরোপ চলে যাবে, তো আজকে হচ্ছে ওর লাস্ট কলেজে মেবি যাওয়া, তো এজন্য ভাবলাম দিনটাকে একটু মেমোরেবল করে রাখি, যেহেতু অনেক মাস পরে আবার ও ব্যাক করবে অবশ্য, কিন্তু চলে তো যাচ্ছে তাই না, আর বেস্ট ফ্রেন্ড বলে কথা, এই জন্য একটু মেমোরি ক্রিয়েট করে রাখছিলাম ব্লগ আকারে। আর আই হোপ আমার আজকে ব্লগটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখানে হচ্ছে ফুল রেডি হয়ে গিয়েছি কলেজের জন্য, আর ওইদিকে হচ্ছে আমার দুটো ছোট বোন এসেছে, ওরা আমাকে প্রচুর ডিস্টার্ব করছে সকাল থেকে। আর হ্যাঁ, মোবাইলটা সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ কখন কোন বিপদ হয় সেটা তো বলা যায় না, মোবাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আর অবভিয়াসলি আমাদের কলেজে মোবাইল অ্যালাউড করে না, আমি লুকিয়ে নিয়ে যাচ্ছি, আর লুকিয়ে হচ্ছে ছোট ছোট ক্লিপ নিব, যেটা হচ্ছে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আই হোপ আপনাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে। বাই বাই। তো আমি হচ্ছে ক্লাসে চলে এসেছি, আর যেহেতু স্যার আসার পর আমি আর একদমই ভিডিও করতে পারবো না, তো আগে হচ্ছে একটু ছোট করে ক্লিপ নিচ্ছিলাম পুরো ক্লাসরুমটার। টানা 3-4 ঘন্টা ক্লাস করার পর হচ্ছে আমরা এখন বের হয়ে গিয়েছি, আর বের হয়ে আজকে বাইরে ফুচকা, তারপরে অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে কিছুই ছিল না, শুধু আইসক্রিম ছিল। তো আমরা হচ্ছে দুটো আইসক্রিম নিয়েছিলাম, কারণ আজকে অনেক রোদ ছিল আর অনেক গরম ছিল। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা প্রাইভেটে পড়তে, না অবশ্য যেহেতু আমার ফ্রেন্ড চলে যাবে, তো ওর হচ্ছে প্রাইভেটের যে বেতনগুলো সেগুলো হচ্ছে ও দিয়ে দেন হচ্ছে ক্লিয়ার হয়ে তারপর যাবে। স্যার বেতন তো তুই দিবি, আমি দিব না। অনেকদিন পরে রাস্তে আসলাম, নামাজ হইতেছে, বকবক করতেছে। এই পিচি, ইগনোর মি লিটারালি। যাই হোক, আমি অনেকদিন পর হচ্ছে ইসমাইল স্যার এখানে যাচ্ছি, আর অনেকদিন পর আমার ফেভারিট জায়গাটায় আসলাম। আমার জোরে বলতে হয় না, আমার সাউন্ডই হচ্ছে সুন্দর সুন্দর ইয়ে আসছে। শ্যাট আপ, হ্যাঁ কিছুই দেখেনি চিড়িয়াখানা থেকে, একটা পাগল না সরি পাবনা থেকে একটা পাগল নিয়ে আসছে, সব কিছু দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। এই রাস্তা ইয়া দিছে, ইক দিছে। হ্যাঁ, আমরা যখন নতুন এখানে পড়তে আসছিলাম তখন এখানে বালি ছিল, আর এখানে অনেক কুকুর থাকতো। এবার আমি অনেক দৌড়ানি ওখাইছি, বাট আমি দৌড়াইতে পারি না এখানে বালির জন্য, আর এখন ওনারা এখানে ইটা দিছে। আমি এখন যাচ্ছি আমাদের রামেকান্দার যে 99 এর শপটা ওইখানে, কারণ আমার হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস মানে দরকার ছিল, আর তার মধ্যে ছিল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট যেটা, সেটা ছিল একটা ওয়াটার পট, মানে খুবই ইম্পর্টেন্ট ছিল এটা আমার জন্য, কারণ ইদানিং যে পরিমাণ গরম ছিল আমার অনেক দরকার ছিল একটা ওয়াটার পটের। তো অনেক দিন আসবো আসবো বলে আর আসা হয় নাই, তো আজকে হচ্ছে চলে আসলাম যেহেতু একটু ওইদিকে গিয়েছিলাম। আর আসতে না আসতে হচ্ছে আমার এই ওয়াটার পটটা খুবই পছন্দ হয়েছে, এটার কালারটাও অনেক মানে স্ট্যান্ডার্ড। আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে মানে পিঙ্ক ছিল, তারপর হচ্ছে পার্পল ছিল, ওগুলো আমার ভালো লাগে নাই, কারণ ওগুলো আমি অনেক আগে ইউজ করেছি, আর এটাই আমার কাছে একটু নিউ লেগেছে। আমি এটাই হচ্ছে একটু সুন্দর করে দেখছিলাম, আর সাথে একটু ধরেছিলাম, কিন্তু সেগুলো আমার বেশি একটা ভালো লাগেনি, এটা আমার ভালো লেগেছে।
আর লাস্টে হচ্ছে এটাই আমি নিয়ে নিয়েছিলাম। আর ওই সাইডে যে লালটা নিয়েছিলাম সেটা হচ্ছে অনেক আগে আমি ইউজ করেছিলাম, তো ওদেরকে একটু দেখাচ্ছিলাম যে আগে আমি হচ্ছে এগুলা ইউজ করেছি, তো এটা নিউ ছিল যে কারণে হচ্ছে এগুলা নিয়েছিলাম। তো আমি হচ্ছে এখানে ডলসগুলো দেখছিলাম, ইউজুয়ালি দেখা যায় এখানে কিন্তু অনেক রকমের ডলস থাকে, কিন্তু আজকে শুধু এই যে পিঙ্ক কালারের আর দু একটা একটু অন্য কালারের ছিল। আমার এগুলো অনেক নিতে ইচ্ছে করতেছিল, কিন্তু আম্মু হচ্ছে আমাকে মেরে ফেলবে এগুলো যদি আমি বাসায় নিয়ে যাই, কারণ আমি অনেক অপ্রয়োজনীয় মানে এরকম মানে টয়েস কিনে থাকি। অ্যান্ড এই যে যে ডলসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার আব্বু আমার জন্য পাঠিয়েছিল, কিন্তু আমার খালাতো বোনের দুইটা মেয়ে আছে, ওরা হচ্ছে আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল, এই জন্য একটু আমি দুঃখ প্রকাশ করছিলাম। আর অ্যাট লাস্ট হচ্ছে আমি এই ওয়াটার পটটা হচ্ছে নিয়েছি, এটাই আমার কাছে ভালো লেগেছে। আর আসলে কোনো অপশন ছিল না, এটাই নিতে হবে আমার। ইফতি সংসারে জিনিসপত্র নিবে, নে না, একটু আগে চামিচ ধরছিল না? আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ মেলাবানির জিনিসই দেখ, সমস্যা নেই, এটা নিয়ে যা। তো এই যে তোর যখন বাচ্চা কাচ্চা হইব, তোর যখন বাচ্চা কাচ্চা হইব এগুলো কাজে লাগবে। গিফট দিব এই জন্য ভাবছি, তুই আমরা অন্য কিছু আর ইয়া ঘর ওয়াশের যে ইয়া ওটা নিতে পারো। তারপরে যে এক কাজ কর, বাউ দিয়ে নিয়ে যা, কাজে তো লাগবে। আর এখন আমরা যাচ্ছিলাম ফুচকা খাওয়ার জন্য। লিটারেলি এখন হচ্ছে ভোর দুপুর, একদম হচ্ছে লাঞ্চ করার একটা সময়, কিন্তু আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি। আমার আম্মু যদি এই ব্লগটা দেখে আমাকে খুবই বকা দিবে, কিন্তু কিছু করার নেই, কারণ ইফতি চলে যাবে, ওর সাথে হচ্ছে লাস্ট এটাই হচ্ছে ফুচকা খাওয়া। আর এভাবে আজকে যে স্ট্রিটে যে ফুচকাওয়ালা মামাটা থাকে উনি আজকে আসে নাই, তো আমাদেরকে হচ্ছে দোকানে গিয়েই হচ্ছে ফুচকা খেতে হবে। ফুচকা একদমই মিস করা যাবে না, আসলে এটা মিস করার মতো কোনো খাবার না, তো মানে যেভাবেই হোক ফুচকা খেতেই হবে। তো আমরা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড ছিল, তো আমাদের ফুচকা এখানে রেডি। আর সবসময় দেখা যায় যদি স্ট্রিটের ফুচকাওয়ালা মামা না আসে তখন আমরা সবসময় এই দোকানটায় আসি। এই দোকানটার নাম হচ্ছে মেবি ঝিনঝিরা ভাই ভাই এরকম সামথিং কিছু একটা হবে। যাই হোক আমরা সবসময় এই দোকানটায় আসি, কারণ এক এক মানে দেখা যায় এক এক দোকানের ফুচকার টেস্ট এক এক রকম হয়, ভালো হয় না, টক ভালো হয় না, ফুচকা ভালো হয় না, তো আমরা সবসময় এটার মধ্যে আসি। আমাদের খুবই ভালো লাগে এই মামার ফুচকাটা। আর এখানে আমাদের ফুচকা খাওয়ার পর ইফতে একটা 7-Up নিয়েছিল আমাদের জন্য, আর আমার ফ্রেন্ড আমাকে খুবই পচাচ্ছিল, কজ আমি ব্রাজিল সাপোর্টার, তো যেহেতু সামনে 7-Up তো এটা নিয়ে প্রচুর পচাচ্ছিল, আর আমি হচ্ছে একদম ঝগড়া লিটারেলি শুরু করে দিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখন আমাদের স্কুলে যাচ্ছি, ওইখানে আমরা হচ্ছে একটা স্টুডিও থেকে ইফতির প্রয়োজনীয় কিছু কাগজপত্র তুলতে হবে, আর আমার হচ্ছে কিছু ছবি পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে, তো ওইগুলো তোলার জন্য হচ্ছে আমরা যাচ্ছিলাম। অবশ্য আমরা কলেজের পাশে থেকেই তুলতে পারতাম, কিন্তু আমার মানে যে ছবির নেগেটিভ নাম্বারটা এটা ছিল হচ্ছে তালেপুরের, তো আমার ওখান থেকেই নিতে হবে, সেজন্য ওইখানে যাওয়া হচ্ছিলো। আর ইফতিও হচ্ছে চাচ্ছিলো না যে ওইখান থেকে তুলে আবার এখানে দাঁড়িয়ে থাকবে, এই জন্য আমার জন্য একসাথে এসে এখানে তোলার জন্য এসেছিলো। বাট আনফর্চুনেটলি যেহেতু এখন মানে একদম ভোর দুপুর বেলা, তো সব কিছু হচ্ছে অফ ছিল, আর আমি প্রায় মানে 2-3 মাস আরও বেশি হবে আমার লিটারেলি মনে নেই, আমি অনেক দিন পর স্কুলে এসেছি। আর স্কুলে এসে তো আমি পুরাই মানে শকড, কারণ কিছু ভবন ছিল যেগুলো হচ্ছে হাফ হাফ হয়েছিল, এগুলো হচ্ছে পুরা হয়ে গিয়েছে, তো এগুলাই হচ্ছে দেখে একটু ইমোশনাল হয়ে গিয়েছি। আমাদের পুরো স্কুলটার মধ্যে এই একটাই হচ্ছে গোলাপের গাছ, যেখানে হচ্ছে মোটামুটি প্রায় ভালোই হচ্ছে গোলাপ ফুল হয়, একদম ছোটো ছোটো সাইজের গোলাপ ফুল। তো আমাকে এখানে ছিটতে দেখে আপনারা আবার কেউ খারাপ ভাববেন না, কারণ আজকে স্কুল বন্ধ ছিল বিধায় হচ্ছে এই দুইটা ফুল হতে পেরেছে। স্কুল খোলা থাকলে হচ্ছে বাচ্চারা এই ফুলগুলো রাখে না, কেউ না কেউ এসে একদম ছিঁড়ে ফেলে, থাকে না, তো ভাবলাম যে এগুলো তো ছিঁড়াই হয়ে যাবে, এজন্য আমিই ছিঁড়ে নিয়ে যাই, যেহেতু আমি অনেকদিন পরে স্কুলে এসেছিলাম। আর আমরা হচ্ছে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলাম, আর বাসায় যাওয়ার সময় দেখলাম যে এখানে একটা ফল হয়েছিল, মানে আমরা এটাকে বলি হচ্ছে পানি ফল, কে কী বলে ওইটা আমি জানি না, কে কী বলেন আপনারা এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি হচ্ছে পানি ফলটা ছিঁড়তে গিয়ে, এত কষ্ট করে পানি ফলটা ছিঁড়তে গিয়ে এটা নিচে ফেলে দিয়েছি, তো নিচেও দেখলাম যে একটা পানি ফলের ইয়া ছিল, ওটাও ছিঁড়ে ফেললাম। আরও চেষ্টা করতেছিলাম পানি ফল ছেঁড়ার, কিন্তু বেশি পানি ফল ছিল না, একদম ছোটো ছোটো ছিল, আর এগুলো তেমন মানে মজাও ছিল না, শুধু শুধু এত হচ্ছে কষ্ট করেছিলাম। ভিডিওটা দেখেও আমার হচ্ছে খারাপ লাগতেছে এখন। এই যে হচ্ছে একদম ছোটো ছোটো সাইজের পানি ফল, আমরা এটাকে তো পানি ফলই বলি,
তো এখন হচ্ছে স্কুল থেকে আমরা বাসায় চলে যাচ্ছি, আর যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড চলে যাবে, ওর ফ্লাইট ছিল 1 তারিখে, মেবি হ্যাঁ 1 তারিখেই হবে, তো আমার মনটা খুবই খারাপ ছিল। আর এই ফিলিংসটা হচ্ছে মানে বলে বোঝানো পসিবল না, কেউই হয়তো বোঝাতে পারবে না যে কেমন লাগছে, কারণ আমি একদম ছোটবেলা থেকে ওর সাথেই চলেছি, মানে এত লং একটা ডিস্টেন্স আমাদের মধ্যে কখনোই আসে নাই। তো যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ব্লগটা ভালো লাগে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।